আমি খোকাবাবুর হয়ে আপনার কাছে মাপ চাইছি। আপনার খোকাবাবুর হয়ে মাপ চাইতে হবে না, আপনার খোকাবাবুকে একটু দুধ খাওয়ান দেখি। ওর পয়ে আমার ছেলে বেঁচেছে, ওকে কিছু বললে সকলকে বাড়ি থেকে দূর করে দেব। বলুন বাবা। বলছিলাম কি, খোকাবাবুকে নিয়ে একটু বেরিয়ে আসবো। যান না বাবা, যান, ও তো আপনারই ছেলে। বাবা আমাদের মরা ছেলে প্রাণ ফিরে পেয়েছে, তো তার বাড়িতে মিষ্টি যাবে না তো কার বাড়িতে যাবে? খোকা, তোর মা কেমন আছে? মা কিরকম চুপ করে বসে আছে, ভাই তো মারা গিয়েছে, মামা করে কত ডাকলাম মা সাড়া দিল না। তুমি বাড়ি চলো বাবা, নইলে মা মারা যাবে। আমার লোভী, আমার এই সর্বনাশ, তুমি যেতে চাওনি, সম্পত্তির লোভে আমি তোমাকে জোর করে পাঠালাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমি মা নই রাক্ষসী, ভগবান তুমি ঠিক করেছ, রাক্ষসী কোল থেকে ছেলে কেড়ে নিয়েছো, ঠিক করেছো, ঠিক করেছো। ঠাকুর, তোমার কোন দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে বুঝিতে শান্তি দিয়েছ। চক্রবর্তী, হে চক্রবর্তী, জলদি চলিয়ে। সিংজি, আমার পরিবারের দেহ ভালো নাই, ছেলেটু মরে গিয়েছে, আমি এখন যেতে পারবো না ভাই। ও বাত তো ঠিকই আছে, লেকিন হুজুরের হুকুম আছে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। চলিয়ে সিংজি। আরে বেকার সিংজি সিংজি করছেন, হুজুরের হুকুম আছে, চলিয়ে। যাও, বাবুর হয়তো খুব দরকার, তাছাড়া ওদের ছেলে ওরা তো আছে। Yeah.
তোমার কথা আমি কখনো ভুলবো না চক্রবর্তী। এনা দলিল। চক্রবর্তী কি হলো? এনা তোমার জমির দলিল। ও বাবা, এবার যে দয়া করে এখানে একটু অন্নগ্রহণ করতে হয়। বলছিলাম কি, আমার শরীর তো ঠিক ভালো ঠেকছে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জোর করবো না। কি রে, তোরও কি বাবার মতো শরীর খারাপ? না না, ও খাবে ওই। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি তোর বাবার খাবার পাঠিয়ে দিচ্ছি। নামা নামা। কি গো, এর মধ্যেই সব চুকে পুকে গেল? হ্যাঁ। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো, খুব ভালো। এই নাও জমির দলিল, দেখো কত বাসন কোসন খাবার দাবার কত কি দিয়েছে। যাই, বুড়ি কালির থালা থেকে মায়ের আসনে ছুঁয়ে নিয়ে আসি এটা। হ্যাঁ শর্মা, বাবা তুমি তোমাকে বললে খাবে না, শরীর খারাপ, আর মাকে বলতো খুব খেয়েছে। দূর পাগলি, তোরা শাসন করতে হবে না। আমার শরীর খারাপ শুনলে মা ব্যস্ত হবে না? তুই যা, তুই বরং একচুয়ালি তামুক সাজ তো। আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সবাই আপনার লেগে বসে আছে, চলুন চলো। আমি তোমার সঙ্গে ছুটো ছুটি করে পারি? খেয়ে নাও বাবা, নাও কেন, আমি তোমাকে ধরবো না। দোষী ছেলে, আজ তোকে আমি খুন করে ফেলবো। সাত সকালে বাড়ি শুদ্ধ একেবারে ছুটিয়ে মারছে। আরে 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 আরে, আপনি খোকাবাবুকে মারবেন না মা, কত কষ্টের ছেলে আপনার। আমি খোকাবাবুর হয়ে আপনার কাছে মাপ চাইছি। আপনার খোকাবাবুর হয়ে মাপ চাইতে হবে না, আপনার খোকাবাবুকে একটু দুধ খাওয়ান দেখি। না মা, চক্রবর্তীর হাতে খোকাবাবু দুধ খাবে কি? চক্রবর্তী যা নোংরা। মেলা বকবক করিস না, ওর পয়ে আমার ছেলে বেঁচেছে। ওকে কিছু বললে সকলকে বাড়ি থেকে দূর করে দেব। আপনি ওর কথা কিছু মনে করবেন না বাবা, আপনার কাছে আমি হাত জোড় করছি। এ কি মা, আপনি হাত জোড় করলে যে আমার মহা পাপ হবে মা। না বাবা, আপনার পয়ে আমার ছেলে বেঁচেছে, আমি কি সে কথা ভুলতে পারি? কি বাবা, আপনি কি আমার কথা রাগ করলেন? না মা, না মা। বলুন বাবা। বলছিলাম কি, খোকাবাবুকে নিয়ে একটু বেরিয়ে আসবো। যান না বাবা, যান, ও তো আপনারই ছেলে। চক্রবর্তী ঠাকুর একবারে পাগল, আমার খোকার জন্য যা করে না। খোকা, একবার একবার বাবা বল। পাতিল দেবে দুব বাবা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।